Assalamualaikum. First Security Islami Bank Limited. Shesho khobore apnader amontron janacchi ami Sharmin Sajjad. দেশের সার্বিক বন্যা পরিস্থিতি তেমন উন্নতি হয়নি। বিভিন্ন জেলায় নদ-নদীর পানি কিছুটা কমলেও এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দীর্ঘ বন্যায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে চরম কষ্টে দিন পার করছে কুড়িগ্রামের 4 শতাধিক চরের 4 লাখ বানভাসী মানুষ। প্রবল বর্ষণ আর বন্যায় রাজশাহীর বাগমারায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বাঁধ ভেঙে রাস্তাঘাট ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গাইবান্ধার করতোয়ার বালুয়া পয়েন্টে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে নতুন করে 5টি ইউনিয়নের 20 গ্রামে পানি ঢুকে পড়েছে। জামালপুরে যমুনার পানি কিছুটা কমলেও সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলার অনেক শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। হজের আনুষ্ঠানিকতা পালনের জন্য হাজিরা এখন অবস্থান করছেন পবিত্র নগরী মিনায়। মঙ্গলবার আসরের নামাজের পর পবিত্র মক্কা থেকে মিনার দিকে মুসল্লিদের যাত্রার মধ্য দিয়ে শুরু হয়ে গেছে এবছরের হজের আনুষ্ঠানিকতা। মিনায় আজকে দিনভর অবস্থান করে সেখানে ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন আল্লাহর মেহমানরা। বৃহস্পতিবার সকালে হাজিরা আবার রওনা হবেন আরাফাতের ময়দানে। আরাফাতের পবিত্র মাঠে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে হজের মূল আনুষ্ঠানিকতা। এবছর হজের খুতবার মূল ভাষা আরবি থেকে অন্যান্য ভাষার পাশাপাশি বাংলায়ও অনুবাদের ব্যবস্থা করা হয়েছে। করোনা মহামারীর মধ্যে সৌদি আরবে বসবাস করা সহ বিভিন্ন দেশের মাত্র 10,000 মুসলমান এবছর সীমিত পরিসরে হজ করার সুযোগ পাচ্ছেন। করোনা মহামারী এখনো বাড়ছে বলে সতর্ক করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে গত 6 সপ্তাহে আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে জানানো হয়েছে। নতুন করে আক্রান্ত হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ। অক্টোবর পর্যন্ত রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে ইতালি। বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 6,62,000-এর বেশি। আক্রান্ত হয়েছে 1,68,74,000-এরও বেশি মানুষ। রিপোর্ট করছেন ইলিয়াস কমল। করোনা মহামারী এখনো বাড়ছে বলে সতর্ক করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জনস্বাস্থ্যে যত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে তার মধ্যে কোভিড-19ই সবচেয়ে গুরুতর বলেও মন্তব্য করেছে তারা। গত 6 সপ্তাহে আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে বলেও জানানো হয়। ইউরোপের বিভিন্ন দেশে আবারও বাড়ছে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা। এশিয়ার মতোই নতুন করে ইউরোপের বিভিন্ন দেশে নতুন সংক্রমণ শনাক্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে অক্টোবর পর্যন্ত রাষ্ট্রীয় জরুরি অবস্থা বাড়িয়েছে ইতালি। মঙ্গলবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন সতর্ক করে বলেছেন ইউরোপে দ্বিতীয় দফা করোনা সংক্রমণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। স্পেন ফেরত বিমান যাত্রীদের কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। এ প্রসঙ্গে বরিস জনসন বলেছেন যেখানে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে সেখানে আমাদের দ্রুত ও অবধারিত সিদ্ধান্ত নিতে হবে। পুরো জুন মাসে স্পেনে দৈনিক নতুন শনাক্তের সংখ্যা 400 থেকে কম ছিল। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সোমবার দেশটিতে 885 জন শনাক্ত হয়েছেন। আরাগন ও কাতালোনিয়াতে আক্রান্তের সংখ্যা বেশি, তবে কর্তৃপক্ষ এটিকে দ্বিতীয় দফা সংক্রমণ মানতে রাজি নয়। ইলিয়াস কমল, চ্যানেল আই। রাজধানীতে গরুর হাট বসা শুরু হয়েছে। অনেকে হাট পর্যবেক্ষণে আসছেন, দুই একজন কিনছেনও। তবে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা যাচ্ছে না। রাজধানীর গরুর হাটে আছেন মাসুর শাকিল, সরাসরি যাচ্ছি তার কাছে। শাকিল, গরুর হাটে এখন কেমন অবস্থা দেখতে পাচ্ছেন? শারমিন, এই মুহূর্তে আমি আছি রাজধানীর নতুন বাজার সংলগ্ন সাইদনগর একটি গরুর হাটে, যেটি ভাটারা থানার অধীন। এটি গত 3 বছর ধরে এখানে গরুর হাটটি বসে। তবে এবারের গরুর হাটে যারা গরু নিয়ে এসছেন তারা যেমনটি বলছেন অনেক গরু আছে এখানে এবং অনেকে গরু কিনতে আসছেন, তবে অন্যান্য বারের মতো গরু কেনার যে চাহিদা সেটি নেই বলে বলছেন। আমার সাথে এরকম একজন আছে যিনি ফরিদপুর থেকে এসছেন, প্রায় 12টি গরু তিনি নিয়ে এসছেন গত 1 সপ্তাহ আগে, ইতিমধ্যে 5 দিন চলে গেছে। আমি তার কাছে জানতে চাইবো যে কেমন গরু বিক্রি হচ্ছে। গরু আনতে বেচা কিনা লাগে নাই, মোটামুটি সামনে 2 দিন আছে, তারপর বোঝা যাবো। আপনি কয়টা গরু আনছেন এবং কয়টা বিক্রি করছেন? আমি 12টা আনছি, 5টা বিক্রি করছি। তোমার কি? আমি 8টা নিয়ে আসছি, 2টা বিক্রি করছি। গতবার কেমন বিক্রি হয়েছে? গতবার হয়েছে ভালো, তো এইবারটা খুব একটা ভালো না। ভালো না কেন? আল্লাহ মালিক হতে পারে কি, গরু তো নিয়ে আসছি, দামই করছে না। আর মাক্স আছে, কাজ করছি। তুমি মাল্লা কেমনে? মাক্স আছে, আমি কাজ করতেছিলাম। ঠিক
এর অনেকের মধ্যেই আসলে সচেতনতা তৈরি করার জন্য বলা হলেও সে মাস্ক পরা কিংবা মাস্ক পরে গরু আনা হচ্ছে না, এই কারণে এই ব্যাপারে আরো বেশি সচেতন হওয়া জরুরি বলে মনে করছেন যারা গরু হাটে গরু কিনতে আসছেন। শারমিন শাকিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই সাথে শেষ করছি শীর্ষ খবর। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।